নবরবিকিরণ নবনারন্দা মিউজিক স্কুলে থেকে যে পরিক্রমা গত মাসে শুরু হয়েছে, আমরা সেই প্রতিশ্রুতি মতো এই মাসেও মিলিত হয়েছি। শীত চলে যাচ্ছে, আগের বারে একটা থিম করা হয়েছিল মজলিশে আড্ডা, আজকে আড্ডা নয়, কিছু কথা, কিছু কবিতা এবং শুধুই গান। আগের বারে যেমন ছিল এই শুধু গানের দিন, আজকে আমরা সেই রবীন্দ্রনাথেই ফিরে যাচ্ছি, রবীন্দ্রনাথের গান। এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে অনেকেই নবনারন্দার সঙ্গে জড়িত, যেহেতু এটা নবনারন্দারই একটা অনুষ্ঠান। সবাই নিশ্চয়ই অবগত আছেন আগামীকাল নবনারন্দার 46তম জন্মদিন, তারই প্রাককালে আজকে আমাদের এই ব্যবস্থা। যদিও আগামী দিনে আমাদের অ্যানুয়াল স্পোর্টস আসছে, সবাই ব্যস্ত, তাও কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মনের বিকাশের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমরা বলেছিলাম যে প্রত্যেক মাসেই কিছু শিল্পী আসবেন, আমাদের সঙ্গে জড়িত যারা আছেন গানের স্কুলে সবাই আসবেন। সবসময় গান নয়, অনেক সময় নাচের অনুষ্ঠানও হবে, আবৃত্তি আছে, নাটক আছে, সবই হবে। তবে এই মাসে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ। তো আজকে যারা আছেন, এই অনুষ্ঠান শুরু করার আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুই শিল্পীকে নিয়ে অনুষ্ঠান, মূল হচ্ছে শ্রাবণী সেনকে নিয়ে গান। আজকের উনি রোম্যান্টিক পর্যায়ে বা প্রেম পর্যায়ে বলা যেতে পারে কিছু গান নিয়ে সংকলন করবেন এবং তার সঙ্গে কথোপকথনে থাকবেন আমাদের বিপ্লব দাশগুপ্ত। সবাই দুজনের সঙ্গে পরিচিত আছেন, তো বেশি দেরি না করে আমরা শুরু করব। দেখতেই পাচ্ছেন শ্রাবণী অনেক আগেই এসে গেছে এই অনুষ্ঠানের জন্যে। তো শ্রাবণী সম্বন্ধে কথা বলতে গেলে কয়েকটা কথা একটু বলতে হয়। তার আগে আমি একটু মঞ্চে প্রথমে শ্রী বিপ্লব দাশগুপ্তকে ডেকে নিচ্ছি। বিপ্লব দাশগুপ্ত সম্বন্ধে নতুন কিছু পরিচয় দেওয়ার নেই, আমাদের স্কুলের সঙ্গে স্কুলের শিক্ষক হিসেবে উনি ছিলেন আগে, এবং সেই পরিচয়ে উনি আমারও শিক্ষক, যদিও হয়তো অন্য কোনো কথা বলবেন উনি। প্রথমেই আমরা আমাদের স্কুলের দুই প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখানে আছে, সুভাষ এবং পায়েলকে বলছি পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় দিয়ে বিপ্লব দাশগুপ্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এবার যাকে মঞ্চে ডাকবো তার পরিচয় দিতে গেলে খুবই অন্যায় হবে, তবে আমি একটু অন্যরকম পরিচয় দিই। শ্রাবণীর সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে, ও আমার বোন হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে শ্রাবণীর সম্বন্ধে শুধু একটা কথাই বলবো। এই প্রজন্মে যারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন আপনারা নিশ্চয়ই জানেন, যদি না শ্রেষ্ঠ হন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তো বটেই। এবং আরেকটা যেটা আমি পার্সোনালি লক্ষ্য করেছি, যারা গাইছেন মানে উইদাউট টেকিং এনি নেমস, তারা হয়তো মাঝে মাঝে রবীন্দ্রনাথের বাইরে অন্য গানও গাইছে, কিন্তু শ্রাবণী কিন্তু এই ব্যাপারে মানে, যদিও আমি বলবো না যে আমি শ্রাবণীর গানই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, শ্রাবণী এখন আসেনি তাই বলছি, কিন্তু এই ব্যাপারে ওকে আমি ডেফিনেটলি ক্রেডিট দেবো, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া অন্য গান গায় না। যখনই যে সময় রবি আমরা দেখেছি নবনারন্দা, আমাদের যেগুলো সিডি বেরিয়েছে সব সিডিতেই ওর গান আছে বিনা হেজিটেশনে, এবং স্টুডিওতে আমাদের কাউকে যেতে হয়নি, আমি দিয়ে দেবো, চিন্তা করো না। তো শ্রাবণী মানে গানের কথা না বললেও ওর যে অন্য পরিচয় সেটা তো অসাধারণ,
এবং তাই জন্য আমি এবার সাবর্ণীতে অন্য নাম সবাই সেটা জানেন আমি আমার বোর্ড হিসেবে রূপকে একটু স্টেজে ডাকছি প্রথমেই বলবে আমায় কিছু বলতে বলো না তো পুষ্প স্তবক দিয়ে আমরা নবনারন্দার পক্ষ থেকে ওকে আজকে মঞ্চে বরণ করে নেব ব্যস্ততার মধ্যে অনেকেই আপনারা এসছেন আমি আজকে দুপুরে একজনের কাছে গেছিলাম খুব গণমান্য এক ব্যক্তি শ্রীমতী পলিমা চট্টোপাধ্যায় 87 ওয়ার্ডের কাউন্সিলর উনিও বলেছেন আমি স্পোর্টসের ব্যাপারে হেল্প করব কিনা বলতে পারছি না কিন্তু শ্রাবণীর গান শুনতে আমি যাবই তো পলিমা দিয়ে এসেছেন খুবই আনন্দিত এবং উনিও চাইবেন এখন শ্রাবণীর গান মন ভরে শোনবার জন্য আমি এবার শ্রী বিপ্লব দাশগুপ্তকে বলছি আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে নমস্কার শুভ সন্ধ্যা অরিজিৎকে ধন্যবাদ খুব সুন্দর করে আজকের অনুষ্ঠান সূচনা অরিজিৎ করল এর আগে যে অনুষ্ঠান হয়েছিল আপনারা অনেকেই হয়তো ছিলেন সেটা মূলত আড্ডা এবং গান বিভিন্ন শিল্পীর গান ইমন এবং সমীর গিয়েছিলেন আজকের অনুষ্ঠানটা একটু অন্য ধরনের ভিন্ন ধর্মী কারণ একান্ত রবীন্দ্রনাথ আমরা সবাই জানি যে 2013 হচ্ছে সেই বছর যে বছর রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার 100 বছর পূর্ণ হতে চলেছে এবং এটার তাৎপর্য হচ্ছে যে এই পুরস্কারের মাধ্যমে শুধুমাত্র যে ভারতবাসী এবং আমরা রবীন্দ্রনাথ বা বিশ্বভারতী ইত্যাদি গর্বিত হয়েছিল তা না রবীন্দ্রনাথের যে বিশাল ব্যক্তি সেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল তার একটা অন্য মহিমা আছে অন্য তাৎপর্য আছে সেটা সেলিব্রেট করার জন্যই এই অনুষ্ঠানটা আমরা পরিকল্পনা করেছি এবং আরেকটা ঘটনা যেটা নিয়ে আমরা একটু বাদে বলছি যে এই অনুষ্ঠানটি আড্ডা যেমন শুরুতে একটু থাকবে কিন্তু যেহেতু রবীন্দ্রনাথের রোমান্টিক ভাবনা এবং রোমান্টিক চেতনা নিয়ে গান সেই জন্য একটু একটু গঠনমূলক স্ট্রাকচার একটা ধারাভাষ্য ছোট্ট করে কারণ আমরা যখন গান শুনি সুর আমাদের মনে ভীষণভাবে একটা অভিঘাত সৃষ্টি করে হয়তো বা কথাটা অজান্তে অবচেতন মনে আসে কিন্তু সুরটাকে আমরা বেশি গ্রহণ করি এবং আনন্দিত হই এবং সেই কিন্তু রবীন্দ্রনাথের গানে তো কালজয়ী হওয়ার অন্যতম কারণ হচ্ছে সুর এবং কথার যে সমন্বয় এবং সামঞ্জস্য বা মেলবন্ধন সেই কারণে আমার মনে হয় যে একটা ছোট্ট মুখবন্ধ প্রত্যেকটা গানের এখানে থাকবে সেটা খুব দীর্ঘায়িত হবে না হলে পরে এখানে একজন দর্শক আছেন যিনি হয়তো লাঠি নিয়ে আমার তাড়া করতে পারেন তার নাম উমাদি কারণ প্রথমেই বলেছি বেশি কথা বলিস না শ্রাবণীকে বেশি গান গাইতে দিতে নিশ্চয়ই দেবো ওনার জন্য অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমি দেখি ওখানে ওই আর কি পালকির গানে হুম না করবো আর কি তো এবারে যেটা হলো যে আগামীকাল 1 ফেব্রুয়ারি নবনানন্দার 46তম প্রতিষ্ঠা দিবস আমার তো নানা স্মৃতি বিজড়িত কারণ আমি এখানকার শিক্ষক ছিলাম ইংরেজি পড়িয়েছি এবং শ্রাবণীর সাথেও নবনানন্দার পরিচয় দীর্ঘ দিনের তো আমি প্রথমে একটু শ্রাবণীকে বলবো রবীন্দ্রনাথ নবনানন্দা শ্রাবণী তার যে একের সাথে একে পরিপূরক এবং তার যে সম্পর্ক সেই সম্পর্কে যদি ওর ভাবনাগুলো আপনাদের সাথে একটু অংশ দিয়ে শেয়ার করে আমি খুব একটা যে ভালো কথা বলতে পারি তা নয় তবে বলি প্রথমে সকলকে আমার নমস্কার জানাচ্ছি আর্যমিশ্র এবং ভারতী মাসিকে আমার প্রণাম জানাচ্ছি আর ভাই বলে কত কথা বলে ফেললো সেই অরিজিৎকে আমার অনেক অনেক ভালোবাসা আমরা একটা পরিবারের মতো
সুতরাং এখানে আমি কোনো শিল্পী নই। এখানে আমি একেবারেই আপনাদের মধ্যেই আছি, শুধু আমি একটু অরিজিৎ আমাকে একটু বলেছে গান শোনাতে। আমি গান গাইতে খুব ভালোবাসি, এককালে একেবারেই বাসতাম না, জোর করে গান গাওয়াতে হতো, কিন্তু এখন একটু একটু চুলে পাক ধরছে। আর কিরম যেন রবীন্দ্রনাথের গানের দিকে, মানে ওনার গানেই সমর্পণ করতে ইচ্ছে করছে, ইচ্ছে করেও। সুতরাং আমি একবার একটা আধুনিক গানের গান গাওয়ার চেষ্টা করেছিলাম, না সুপার ফ্লপ হয়েছিল। তো সেটা আমার মার ইন্সপিরেশন, তখন একটা খুব রিমেকের যুগ ছিল। আমার মা এবং আমার দিদি বললেন যে সকলে করে, যে তোর কি করতে ইচ্ছে করে না, গান না আমার শুনতে ইচ্ছে করে, কিন্তু আমি আমি গাইতে পারবো না। সুতরাং একটা করা হলো, খুব বুদ্ধি করে করে সব ছেলেদের গানগুলো বসেছিলাম, যাতে মেয়েদের গানের সঙ্গে কোনো কম্প্যারিজন না হয়, কিন্তু ইট ওয়াজ এ সুপার ফ্লপ। তো যাই হোক, তারপর থেকে আর কোনো চেষ্টাই করিনি। একবার একটা অতুল প্রসাদ সেনের গান একবার করেছিলাম এইটুকুই, আর বাবা আমি রবীন্দ্রনাথ নিয়ে খুব ভালো আছি। বিপ্লবদার কথা বলি, আজকে আমি আমার একটা বিশাল সৌভাগ্য বিপ্লবদা আমার পাশে বসে আছেন। বিপ্লবদাকে আমরা টিচার, আমরা অ্যাক্টর, মানে অনেক ভার্সেটিলিটি আছে, কিন্তু আমার নাটকের গুরু হচ্ছে বিপ্লবদা। আমরা যেখানে থাকি সপ্তপল্লীতে, সেখানে 1978 পুজোর সময় একবার ঠিক হলো আমরা নাটক করব। তো আমরা পেয়েছিলাম 2 বছর বিপ্লবদাকে অ্যাজ এ ডিরেক্টর। আর সেখানে একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে আমি আবার মেয়েদের রোল করতে পারি না, কি আশ্চর্য, ছেলেদের গান ছেলেদের রোল, আমি আবার ছেলেদের রোল ছাড়া করতে পারি না। মানে সে আমার দিদির শ্বশুর মশাইয়ের প্রিন্স কোট পরে সে বাবা ধুতি পরে দিচ্ছেন, বেল্ট লাগিয়ে দিচ্ছেন, মানে সে একদম সাংঘাতিক। আর তখন পারফরম্যান্সটা অসামান্য হয়েছিল, এটা মানে সে হুকু খাওয়া, এই খাওয়া, একবার হুকু খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল, সে নানান রকম ব্যাপার। তো কিন্তু আমরা এখনো যখন বন্ধু বান্ধবরা একসঙ্গে মিলিত হই, উই মিস বিপ্লবদা, কারণ ওই আমাদের এখনো সেই বিপ্লবদা এসে এসে বলতেন আই ওয়ান্ট দ্য লাইনস, আই ওয়ান্ট দ্য লাইনস, কারণ বুঝতে ছিল না, প্রম্পট করতো। আর বিপ্লবদার একদম পছন্দ না যে প্রম্পটিং হবে, আর আমরা একদম মুখস্থ করতাম না। এখনো আমাদের এক বন্ধু আছে জিৎ বলে, সে যখন বিপ্লবদার যেদিন আসতে পারতেন না, তিনি আর কি ছড়ি ঘোরাতেন আমাদের উপর, সেও বলতো আই ওয়ান্ট দ্য লাইনস, আই ওয়ান্ট দ্য লাইনস। তো 2 বছর আমরা খুব আনন্দ করেছিলাম, এবং বিপ্লবদা তখন বলতেন যে শোনো, যেদিন শো হবে সেদিন কিন্তু আমি ভীষণ রেগে থাকবো, অসম্ভব রেগে থাকবো, সকলকে বকবো, কিছু কিন্তু কেউ মনে করো না। কিন্তু আশ্চর্য, সেদিন এতটাই কুল থাকতেন, আমরা যা তা করছি কিন্তু উনি কিছু বলতেন, আমি হেসে হেসে ঠিক আছে ঠিক আছে এরকম করতেন। তো এইটা আমার কাছে আজকে একটা বিরাট পাওনা যে আমি আর বিপ্লবদা একসঙ্গে এক মঞ্চে বসে আছি। আর নবনারন্দার কথা আমি কি বলবো, এটা আমার কি বলার কিছু নেই। শ্রীপর্ণা মাসিকে আমার অনেক অনেক নমস্কার, আমার প্রণাম। নবনারন্দা রবীন্দ্রনাথের প্রচার এবং প্রসারে যে কাজ করছেন, আমার খুব আনন্দ যে তাদের মধ্যেও আমি সামিল আছি। আর বেশি অনেক বেশি কথা বলে ফেলছি। এবার আসল ব্যাপারটা শুরু হবে, কালকে নবনারন্দার প্রতিষ্ঠা দিবস, একটি গান গিয়ে আমি শুরু করছি সেই অনুষ্ঠানটি। তার আগে আমার ভাইদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, ওদের আপনারা টেলিভিশনের পর্দায় অনেকবার দেখেছেন, তবুও একটু বলি।
কিবোর্ড এবং পিয়ানো আসলে একটা একটু বলি যে যেহেতু আমাদের খুব কাছের এই অনুষ্ঠানটা মানে অনেক কিছু ভালো করতে চাই তাই জন্য আমরা অনেক কিছু মানে আমার এই ভাইরা মানে খুব কনসিয়াসলি এবং রিলিজিয়াসলি ব্যাপারটাকে করার চেষ্টা করছে পিয়ানো অ্যাকর্ডিয়নটাও শিখছে আজকে সেকেন্ড দিন ও পিয়ানো অ্যাকর্ডিয়নটা নিয়ে এসছে আর কিবোর্ডে আছে সৌরভ চক্রবর্তী খুব কৃতী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ায় আচ্ছা এবার বেস গিটারে আছে চিরঞ্জীব চৌধুরী অনেক দূরে থাকে কৃষ্ণনগরের কাছে বীরনগরে থাকে সুমন আছে আরেকটি কিবোর্ডে ও থাকে অনেক দূরে খড়দায় আচ্ছা আমার পেছনে আমি যাদের ঠেকে ফেলেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার দুই জমজ ভাই পারকাশনে আছেন তপন অধিকারী আচ্ছা তালবাদ্যে আছে স্বপন অধিকারী আর আমার গান এই সমস্তটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আমার সাউন্ড ইঞ্জিনিয়ার ভাই দিব্যেন্দু দত্ত ওকে সাহায্য করছে শঙ্কর আছে চির আছে অমিত শ্রীমন্ত দুর্বর্তন নাম কি রে হ্যাঁ শুভজিৎ সকলের জন্য একটা জোরে হাত নবনালন্দার জন্য এই গানটি গিয়ে আমি শুরু করছি আকাশ জুড়ে আকাশ জুড়ে শুনিনু
আগামীকাল আমার বাবার জন্মদিন এবং মৃত্যুদিন একসাথে। আজকে আমি যতটুকু যা গান করতে পারছি সমস্তটাই আমার বাবার জন্য। কোনোদিন হয়তো আমার ভাবনাতেও ছিল না যে আমি গান করব, শিল্পী হব, কিন্তু আমার বাবা প্রায় ঠেলে ঠেলে আমাকে গান করিয়েছে। কিন্তু খুব আনফর্চুনেট যে আমি যে বাবা দেখে যেতে পারেননি যে আমি গান করছি, এবং দু একজন লোক মানুষ শ্রোতা আমার গান ভালোবাসেন। এটা যদি বাবাকে দেখাতে পারতাম আমি হয়তো বা সব থেকে খুশি হতাম। কিন্তু আমি এখনো মনে করি আগে যেরকম আমার বাবা যেরকম করতেন, আমি কোথাও গান গাইতে গেলে আমার উইংসের ধারে আমার বাবা দাঁড়িয়ে থাকতেন, মা তো থাকতেন হয়তো বা পেছনে হারমোনিয়াম, আমার বাবা থাকতেন উইংসের ধারে এবং এইভাবে বলতেন যে ভালো হচ্ছে, বা একটু মাইক্রোফোনে গলাটা একটু সরিয়ে নাও, বা এইরকম অনেক কিছু বলেছে। তো আমার বাবার জন্যও এই গানটা শোনালো, এবং আজকের পুরো অনুষ্ঠানটাই আমি ভারতী মাসি আর জমিশু এবং আমার বাবাকে ডেডিকেট করি। ছোটবেলায় এক দুইটা খুব ভালো করে সেই গুণি করে মনে হয়, তুমি বলে দু একজন তোমার গান ভালোবাসে, তো দুই এক এবারে সেটা কত সেটা শ্রোতারা নিজেরাই বসিয়ে নেবেন। আমি তো আমার তো মনে হয় যে আমার গান শুনতে খুব একটা, বিশেষ করে আমার ছাত্র ছাত্রীরা যখনই বলি যে কিরে যাবি নাকি আমার গান শুনতে, বলে না ঠিক আছে পরে ক্লাসেই শুনে নেবে, মানে এই করে না আর কি। তো আমার এই অনুষ্ঠানে শেষে গিয়ে আমি কথা বলবো, কারণ এখন তো আমি মঞ্চে রয়েছি, সুতরাং এমন কোনো কথা বলা উচিত না যেটা কিনা একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করতে পারে, শেষ যখন হয়ে যাবে তখন আর আমার কোনো ঝুঁকি থাকবে না। আজকের এই অনুষ্ঠানের নাম হচ্ছে চেতনায় রানা। আমাদের প্রত্যেকেরই চেতনার সৃষ্টি হয় বাবা মার শিক্ষায়, তারপরে শিক্ষক শিক্ষিকার শিক্ষায়, পরবর্তীকালে প্রতিবেশীদের শিক্ষায় বা বন্ধু বান্ধবের শিক্ষায়, কিন্তু সারা জীবন ধরে এই চেতনা ক্রমশ আমাদের মধ্যে জাগ্রত হয় রবীন্দ্রনাথের আশ্রয়ে, যে কারণেই বোধ হয় যেটা শ্রাবণী বললো যে রবীন্দ্রনাথই আমার, রবীন্দ্রনাথের গানই আমার আশ্রয়। এবং নোবেল পুরস্কার 100 বছর পূর্ণ হতে চলেছে, আমি এই অনুষ্ঠানটা শুরুই করব যখন উনি প্রথম লন্ডনে উইলিয়াম বাটলার ইয়েটস এটা অর্গানাইজ করেছিলেন, গীতাঞ্জলি পড়েন, তখনই ইয়েটস ঠিক করেন যে এই বইটি উনি সুপারিশ করবেন নোবেল কমিটির কাছে। এবং গীতাঞ্জলি যখন নোবেল পুরস্কার পায়, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ পান, তখন ইয়েটস একটা ভূমিকা লিখেছিলেন যার 4-5টা লাইন আমি পড়ছি, এবং সেখানেই বোঝা যায় যে এই চেতনা সারা বিশ্বে কি করে ছড়িয়ে পড়েছিল। উনি লিখছেন, আ ফিউ ডেজ এগো আই সেন্ট টু এ ডিস্টিংগুইশড বেঙ্গলি ডক্টর অফ মেডিসিন, আই নো নো জার্মান, ইয়েট ইফ এ ট্রান্সলেশন অফ এ জার্মান পোয়েট হ্যাড মুভড মি, I would go to British Museum and find books in English that would tell me something about his life and of the history of his thoughts. But though these prose translations from Rabindranath Tagore have stirred my blood as nothing for years, I shall not know anything of his life and of his movements of thought that have made them possible. If some Indian traveler had not tell me, কি বলেছিলেন, it seems to him natural that I should be moved, for he said, I read Rabindranath every day. To read one line is to forget all the troubles of the world. আমার মনে হয় এটাই চেতনা রোম্যান্টিসিজম যা ব্যক্ত চরাচর। এবং আমি যখন ইংরেজি পড়তাম, ছাত্র ছিলাম, পোস্ট গ্রাজুয়েশনে প্রফেসর বিশ্বনাথ চ্যাটার্জি আমাদের ক্লাসে রোম্যান্টিসিজম পড়াচ্ছিলেন, ইংরেজি ক্লাস, উনি বললেন, হোয়াট ইজ রোম্যান্টিসিজম, আমার এই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেলুম আকাশে, জ্বলে উঠল আলো উবে পশ্চিমে,
গোলাপের দিকে চেয়ে বললেন, সুন্দর সুন্দর হলো সে। এই রোম্যান্টিক কথাটা বললে কত ছবি চোখের সামনে আমাদের দেখা যায়, কত ছবি ভেসে ওঠে। পুরুষ নারীর একাত্ম গভীর সম্পর্ক যেটা সাধারণভাবে আমাদের চোখের সামনে আসে, কবির কলমে কবিতার জন্ম, মা সন্তানের চিরন্তন বন্ধন, চিত্রকর আর ক্যানভাসের কথোপকথন, কলমের সাথে লেখকের মানবিমান, এরকম নানা বর্ণময় মুহূর্ত, চেতনায় রাঙা নানান ক্ষণ, রোম্যান্টিক আখ্যা দেন তাঁরা যারা সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমৃদ্ধ হন। কিন্তু এই অভিব্যক্তির শেষ কথা কি? শেষ কথা কি? শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? সে কথা একজনই বলতে পারেন এই জগতে, রবীন্দ্রনাথ নিজে। মননে যিনি একান্ত রোম্যান্টিক, যার সত্তা জীবন দর্শন বিশ্ব মানববোধ আর ভালোবাসার রূপ লাবণ্যময়, ক্ষণকালের তরে ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে। সুখের দোলে এসো,
যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, বেলি না হয় এড়িয়ে রবে, সিঁথি না হয় বাঁকাই হবে, নাই বা হলো পত্র লেখা সকল কারু কাজ। এই বিনা সাজে চেতনায় পরিপূর্ণ সৌন্দর্যের অভিব্যক্তি কবির অভিনবত্ব। তাই তো তিনি অনায়াসে বিচরণ করেন তার দৃষ্টিতে সাজানো নন্দন কাননে। সময় নিরিখে রবীন্দ্রনাথ চিরন্তন, সময় যেন তার নিয়ন্ত্রণে এক রোম্যান্টিক অস্তিত্ব। মধুর দুঃখে নিবিড় সুখের মিলনের অস্তিত্বে সুন্দর কি সত্যি ফিরে যায়? জীবনের প্রতি পলে এ আবেগের চলাচল। তোমারে ডাকিনি যাবে কুঞ্জ বনে, তখনও আমের মনে গন্ধ ছিল, জানি না কি লাগেছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। প্রকৃতি প্রেম ঈশ্বর একাকার হয়ে গেছে রবীন্দ্র সৃষ্টি সত্তায়। তাই তো তার অন্তর্দৃষ্টিতে গানে গানে পলকে পলকে ঘোষিত হয় এক অনুপম অনুভূতি। চাহিলে জরি পাওয়া
जीवंत साक्षी तबु मने नाना संशय जागे वास्तवर सान्निध्ये नाना संकोच नाना प्रश्न ना बला बाणी भाषा ना बोझा अनुभूतिर
দুটো না জাগে মনে মনে কি দ্বিধা রেখে গেলে ছবি সেদিন ভরা সাঁঝে যেতে যেতে অসাধারণ বাজাচ্ছেন, একটা হাততালি হতে পারে জোরে।
অসাধারণ অসাধারণ প্রত্যেককে অ্যাকচুয়ালি আমরা বলছি না এই অনুষ্ঠানটার জন্য আমরা মানে খুব চার্জড আর কি থ্যাংক ইউ অরিদি থ্যাংক ইউ সো মাচ আমাদের এরকম একটা থ্যাংক ইউ শ্রাবণী ফর এগ্রিং টু অরিজিৎ অর এগ্রিং টু মি টু রিড আউট হোয়াট উমাদি সেজ বেশি বকিস না এখানে এটা ওরা করে পাবে না 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 এই গানটা যে হলো এর আকর্ষণে পাওয়া যায় গত বছরকার বসন্তের ফুল্লয় এবছরকার বসন্তের মালা গাছটা এটা রবীন্দ্রনাথের ছবিও গান যখন প্রকাশিত হয় তখন তিনি সদ্য বিবাহিত উনি খুব দ্বন্দ্বের মধ্যে সংসার মধ্যে ছিলেন যে বইটি কার নামে উৎসর্গ করবেন তো বললেন যে ভাবলেন যে যদি স্ত্রীর নামে করা হয় তাহলে হয়তো লোকে তাকে স্ত্রৈণ বলতে পারে তাই জন্য তিনি বৌঠানকে গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এবৎসরকার বসন্তের মালা গাঁথিলাম এটা লিখে ছবিও গান যিনি প্রকাশিত হয়েছে উনি দৌড়ে এসছেন বৌঠানকে খবর দেওয়ার জন্য যে ছবিটা বইটা বেরিয়েছে এবং সেই সময় একটা খুব দুর্ঘটনা ঘটেছিল স্বর্ণকুমারী দেবীর ছেলে মারা যান এবং সবাই ঠাকুরবাড়ি বলে যে কাদম্বরী দেবী অত্যন্ত অপয়া বউ সেই কারণেই বোধ হয় মারা গেছে কাদম্বরী দেবীর মন মেজাজ ভীষণই খারাপ তখন থেকে ওনার সেই ডিপ্রেশন শুরু হয় রবীন্দ্রনাথ ঘরে ঢুকে দেখেন সন্ধে হয়ে গেছে অন্ধকার ঘর উনি গালে হাত দিয়ে বসে আছেন জানলার কাছে তো বললেন বৌঠান ছবিও গান বেরিয়েছে দেখবে না তো বৌঠান দেখে বললেন গত বৎসরকার ফুল লইয়া বলে চলো না সিঙ্গি বাড়িতে যদি দাদারা রয়েছেন ওখানে গান বাজনা হচ্ছে বলে না আমার মন মেজাজ ভালো নেই তুমি যাও তুমি তো রবি ঠাকুর যখন গেলেন জ্যোতিরিন্দ্রনাথ বললেন কোথায় ছিলি এতক্ষণ ধরে আমি একটা খাম্বাজ রাগের উপর সুর করেছি কেউ কোনো কথা বসাতে পারছে না কথাগুলো আমার একদম পছন্দ হচ্ছে না তো রবীন্দ্রনাথ বললেন সুরটা শোনা সুরটা শুনে উনি লিখলেন ওই জানালার কাছে বসে বসে আছি করতলে রাখি মাথা তো এরকম যিনি ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট লাইন লিখতে পারতেন এবং আরেকটা ঘটনা আছে সুধীন দত্ত মনে পড়ে গেল আমার সুধীন দত্ত একবার লিখেছিলেন যে গুরুদেব সুধীন দত্ত খুব অরাবিন্দ্রিক কবিতা লিখতেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের বিরাট ভক্ত ছিলেন একটি কবিতা লিখেছি শেষ পঙ্ক্তির শেষ শব্দটি কি হবে বুঝে উঠতে পারছি না অনেক ভেবেছি কোনো শব্দের মাথায় আসছে না রবীন্দ্রনাথ কিন্তু প্রিয় সুধীন শব্দটি হবে উড্ডিন তারপরে লিখলেন একটি কবিতার একটি পঙ্ক্তির একটি শব্দ নিয়ে যদি এত ভাবো অন্য কবিতাগুলো লিখবে কখন কবিতা লিখবে যেমন বৃষ্টি পড়ে যেমন ফুল ফোটে এটা যেটা আমি বললাম যে ওই একমাত্র শেষ নাহি যে শেষ কথা কে বলবে একজনই বলতে পারতে রবীন্দ্রনাথ তো আমি একটা চায় চুমুক দিতে পারি মানে এরা অলরেডি সিঙ্গাড়ায় মুখ দিয়ে দিয়েছে সুতরাং একটু আরেকটা কথা যেটা প্রথমে বলবো ভেবেছিলাম যে যেটা শ্রাবণী বললো যে একটা জিনিস সবারই হয় বোধহয় নিজের প্রশংসা শুনলে না ভীষণ অস্বস্তি লাগে তো ও তো যথেষ্ট আমাকে অস্বস্তিতে ফেলেছে তা আমি তো সেটা ছেড়ে দিতে পারি না তোকে তো যথেষ্ট অস্বস্তিতে ফেলতে হবে আমি গান শুনতে ভালোবাসি না মানুষ কেউ নেই কিন্তু আমি আমার গান শোনা ছোটবেলা থেকে আমার বাড়িতে বাবা শচীন দেব বর্মন ছাত্র ছিলেন ভাই মুনবরের ছাত্র ছিলেন এবং প্রচণ্ড গান বাজনার ব্যাপার ছিল আমি খুব সেই অর্থে খুব নির্বাচন করে গান শুনি একটা যুগ ছিল যখন কিংবদন্তীদের যুগ হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাস চিন্ময় চট্টোপাধ্যায় সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় পরবর্তী যুগে একটা সময় গানের একটু দৈন্য এসেছিল আবার পরবর্তীকালে অনেকেই গান গাইছে কিন্তু আমি যখন শ্রাবণীর গান প্রথম শুনলাম আমার প্রথম কথা শুনতে ইচ্ছে হলো দ্বিতীয় কথা হচ্ছে সেটা বোধ হয় আজকে থেকে 15 বছর 16 বছর 17 বছর আগে আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই কিন্তু এখনও মানবতি তারা মিউজিকে আমি গান শুনি শ্রাবণী গান শুনি আমার কখনোই ওর গান শুনতে অনীহা হয় না এটা প্রশংসা না নিন্দা আমি জানি না তো গান বলতে পারো তুমি কে গান কি বোঝো যে তুমি বলছো তা নয় কিন্তু আমি মনে করি যে ওর গানটা আমার এই কারণেই ভালো লাগে কারণ আমি তো মনে করি যে বেশি করে অভিনয় আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে আমরা করে থাকি দৈনন্দিন জীবনেও করি অভিনয় করতে গেলে অভিনয় করি কিন্তু গানের মধ্যে অভিনয়টা ভীষণ প্রয়োজন হয় যে স্বতঃস্ফূর্তভাবে অভিনয়টা গান থেকে বেরিয়ে আসে যেটা কোনো বিদগ্ধ রবীন্দ্রসঙ্গীত সমালোচকদের ধারা অনুযায়ী হয়তো নয় কারণ ওনার ওদের ওর বাড়ির গানের ধারাটাই খুব স্বাভাবিক
যখন সুকুমার শ্রাবণী মা গাইতেন সুমিত্রা সেন পরে ইন্দ্রাণী সেন তারা খুব স্বাভাবিকভাবে গাইতেন কোনো বিশেষ সেই অর্থে রবীন্দ্র বিশ্বভারতীর যে কমিটির স্টিপুলেটেড ধারায় গাইতেন এখন বলা যায় কপিরাইট নেই সুতরাং অনেকগুলো ঝুঁকি কম কিন্তু সেখানে ওর গানে ওই জিনিসটাটা সাংঘাতিকভাবে সাধারণ শ্রোতা আমি গান হয়তো শুনতে ভালোবাসি গান হয়তো গাইতে পারি না সেই শ্রোতার মনে যদি একটা দাগ কাটতে পারে সেই গান কিন্তু বারবার শুনতে ভালো লাগে একজন শিল্পীর গান বেশিক্ষণ শুনতে অনেক সময় হয়তো ভালো লাগে না সেটা শ্রাবণীর ক্ষেত্রে আমার লাগে তাতে যদি কেউ রাগ করে করবে যদি ভালো লাগে ভালো কিছু করে না সিঙ্গারা আমি একটু পরে খাবো তাই না আচ্ছা আমি একটু চলে যাবো এখানে দু মিনিটের জন্য দাও দেখি কি বলে না বোধহয় বোধহয় না কারণ আমার একটা নাম আছে আমি হয়তো খুব একটা ভালো অভিনয় করি না নাম তো জানি না ভালো হয়তো বলতেও পারি না কিন্তু একটা ব্যাপার না আছে আমি সৎ এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারি কি প্রশ্ন করলে বিরাট বিতর্ক হবে উমাদি মিটিমিটি হাসছে পরে অনুষ্ঠানের পরে তো আপনার লাঠি আছে ওটা আমি পিটে দেব আমরা শুরু করি আমরা শেষ গান শুনেছিলাম মনে কি দ্বিধা রেখে গেলে চলে কোন পথে ভ্রমণ করে চেতনায় রাঙা কবির অন্বেষণী মন যে পথে কবির বারবার আনাগো না নাকি যে পথ গেছে মেঘে অনেক দূরে পথেই তো পথিকের প্রেমের ইতিহাস রচিত হয় জীবনের পথে অন্তহীন এই অভিযান একের পর এক বাধা পেরিয়ে লক্ষ্যের দিকে এগোয় এই লক্ষ্য লাভ কি মুখ্য লাভের নামান্তর নাকি চেতনার বর্ণময় রূপ নাকি না বলা বাণীর আকুলতা চেতনার মাঝে অচেনাকে জানার এক গভীর বাসনা সেই ভালো সেই ভালো
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, এই যে না জানার আবেদন এর মধ্যে কিসের ইঙ্গিত? আমার কেন মনে হয় যে গানটা আমি জানি না কোন সালে লেখা হয়েছিল, চার অধ্যায়তে অতীন এবং এলা যারা গভীরভাবে প্রেমে মগ্ন নিমগ্ন, সে অতীন এলাকে পুলিশের অত্যাচারে অপমান থেকে বাঁচাবার জন্য হত্যা করে এবং প্রেমিক বলেই হত্যা করে, সেও হয়তো বলতে পারে সেই ভালো সেই ভালো এলাকে আমারে না হয় না জানা, মানে সেই মুহূর্তে এলা জানতেন না যে অতীন এসেছে তাকে হত্যা করার জন্য। সেখানে অতীন এলাকে এক সময় বলেছিল প্রভাত শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, চোখের দৃষ্টি দৃষ্টির আকর্ষণ চোখের আলোয় চোখের বাহিরে কত মুহূর্ত সৃষ্টি করে, এক পলকে অনেক কথা যায় যে বলে কোনো কথা না বলে, এই না বলা বাণীর ঘন যামিনী রাতে যে সুমধুর সুরভির আবেগে হিল্লোলিত করে মনের প্রান্ত থেকে ও প্রান্ত, তারই পাদক প্রদীপে চলে ওঠে রবীন্দ্র কল্পনার নানা রোম্যান্টিক ভাবনা, সেটি শুধুই চোখের জল।
সারা পৃথিবীতে একজন পুরুষ সভ্যতার আদিম কাল থেকে একজন নারীকে এবং একজন নারী একজন পুরুষকে কতবার আমি তোমায় ভালোবাসি কথাটা উচ্চারণ করেছে তার কিন্তু কোনো হিসেব নেই। এই বলার মাধ্যমে কত পুরুষ আনন্দিত হয়েছে, যন্ত্রণাক্ত হয়েছে, কত নারী আনন্দিত হয়েছে, যন্ত্রণাক্ত হয়েছে, কিন্তু প্রেম চিরন্তন। প্রেম কখনোই এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি ভালোবাসি কথাটা এই পৃথিবী থেকে বিদায় করে দেয়নি। প্রেমের বন্ধনে, সুরের বন্ধনে শৃঙ্খলিত প্রেমিক, এই শৃঙ্খল মুক্তির আনন্দে বিজড়িত প্রেমী মন, যে সত্তা সানন্দে সমর্পণ করে তারে প্রাণ শিল্পীর মননের কাছে, মনের মন্দিরে গড়ে ওঠে এক প্রেমের প্রতিমা, স্বর্গীয় আনন্দে সম্পূর্ণ এই অনুভূতি। অজানা সাধনায় মগ্ন কবি পার্থিব চেতনার মধ্যে নানা বর্ণময় স্বপ্ন ভেসে যায় খণ্ড খণ্ড মেঘের রূপে অম্বরের আঙিনায়, রাগ রাগিনীর এক অপরূপ মেলবন্ধনে সমৃদ্ধ হয় মুহূর্ত। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার Oh,
রবীন্দ্রনাথের এই তুমি কে এই প্রশ্নের উত্তর হয়তো সহজে পাওয়া যায় না, সে কি ঈশ্বর না কোনো মানব না মানবী। তবু সঙ্গীত নানা আবেগের রূপরেখায় রচনা করে মধুর মুহূর্ত, সুরের মায়াজালে আবদ্ধ শ্রোতা কথার মাধুর্যে পায় চেতনার রূপ, যে মাধুর্য জীবনকে দেয় এক অভিনব মাত্রা। কত কথা সত্তার গভীর শান্ত অশান্ত করে উতলা করে মন, চিরস্থায়ী অনুভূতি অনায়াসে প্রকাশিত হয়, সমর্পিত হয় প্রাণ সত্তার নিঃসঙ্গতায়। প্রকৃতির সান্নিধ্যে উতলা মন শান্তির সন্ধানে প্রকৃতির ভাষা অনুধাবন করলে তবেই তো সন্ধান পরিপূর্ণ। তুই ফিরে এসেছিস কারে মন নিরিয়ম, তুই ফিরে এসেছিস কারে মন নিরিয়ম, তাই মনি কবিকে আরো বেশি রোম্যান্টিক করে তোলে।
जीवन शेष दिन पर्यंत तार अनुसंधान अब्याहत थेके छे जार जन्य तिनि शेष कवितार आगे कविता जिज्ञेस करेछिलेन के तुमि मेलेनि उत्तर एवं पेलो ना उत्तर। এই অনুসন্ধান বিপরীত ধর্মী নানা ভাবধারায় প্রবাহিত হয়েছে রবীন্দ্রনাথের গানে, আলোক জানে আধার পানে, নিবিড় সুখে মধুর দুঃখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, নানা বার্তা তার মনে এসেছে, যে বার্তা তিনি পৌঁছে দিয়েছেন পাঠক মনে, শ্রোতাদের মনে। বার্তা বহু নানা রূপে, নানা রঙে, নানা মুহূর্তে রবীন্দ্র সত্তায় কত রকমারি সংবাদ এনেছে বহন করে, আলোর সংবাদ, ফুলের জন্মক্ষণের কথা, সঙ্গীত, নানা আবেগের রূপরেখায় রচনায় সদা জাগ্রত। এই সুরের মায়াজালে কথার আবেশের মোহমায় আবিষ্ট শ্রোতা, আগমনের বার্তা কথায় ও সুরের মেলবন্ধনে এক রোম্যান্টিক রূপ, সঙ্গীত অনুরাগী মন একাগ্র চিত্তে আস্বাদন করে সেই কালজয়ী সঙ্গীত ব্যঞ্জনা। ঘরেতে ভ্রমণে
অপরিচিত অজানার ডাক রবীন্দ্রনাথের অনেকগুলো গানে আমরা পাই। তুই ফিরে এসেছিস কারে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, কেন তোমরা আমায় ডাকো। এই যে অপরিচিত অজানার মুহূর্ত, এটা তাকে কৌতূহলী করে তোলে এবং যে কৌতূহল গিয়ে পৌঁছয় পাঠক মনে, শ্রোতার মনে, শ্রোতার মনে কৌতূহল জন্ম নেয়, যে কারণেই রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ কালজয়ী। আনন্দ বিরহের স্থায়ী আশ্রয় মানব মন, পুঞ্জীভূত কত আবেগের আনাগোনা। এই আবেগের মেলায় কবি মন একাকিত্বে উন্মুক্ত প্রান্তরে বিশাল আকাশের ছত্র ছায় বিস্তারিত, আলো রশ্মি ক্রমশ ক্রিয়মান, অন্ধকার বিস্তার করে তার বিশাল ব্যাপ্তি। কর্মচঞ্চল কবি মন কত মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক, এরই মধ্যে ভারাক্রান্ত কবি মন আত্মহারা। এই বাস্তবে সে অদৃশ্য, স্বপ্নের জগতে তার আনাগোনা, কিসের আশায় আগুন কবি মন। দীপ সুরজনি আমি যেন কালি, আশায় আশায় থাকি। দীপ সুরজনি আমি যেন কালি, আশায় আশায় থাকি। Thank you.
क्षुद्र दुख के तुच्छ मानार शक्ति दें कवि जाग्रत निद्रित मनने एक अपरूप संगीत व्यंजना সাদর সম্ভাষণ করে
এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। এবারে শেষ পর্যায়ে পৌঁছেছে আজকের অনুষ্ঠান, যেখানে আমরা নানা মুহূর্ত, নানা বৈচিত্র্য, নানা আবেগ, নানা চেতনার মধ্যে দিয়ে বিভিন্ন গান শুনতে শুনতে সেই কথাই বলবো যেখানে কবি যেন চিরকাল আমাদের অন্তরে স্থান থাকে, সেই প্রার্থনা করার শক্তি যেন আমাদের ঈশ্বর দেন। অবশেষে শেষের কবিতায় রচিত হয় সেই অরূপ বাণী যা চিরন্তন, জীবনের নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী, নানা অবক্ষয়, নানা দংশন, নানা সুখ মুহূর্তে সেই তো আশ্রয়, মনের গভীরে সেই সংবাদ বহন করে আনে, আনন্দ বিরহের সুধাপান করেই জীবন তো আমাদের প্রতিটি মুহূর্ত। তাই তাঁরই উদ্দেশ্যে আমাদের বিনম্র নিবেদন, আমার বিশ্ব তুমি তো গৌরবে করবে পরিপূর্ণ। তুমি রবে thank you.
আরেকবার বলি, এত চমৎকার ওরা বাজালো। আবার বলি, আমি যাদের ঠেকে রেখেছি ওকে ঢাকিনি, স্বপন ছিল তাল বাদ্যে, একটু হাততালিতে জোরে করলে খুব ভালো লাগবে। পারকাশনে ছিল তপন, কিবোর্ডে ছিল সুমন, চিরঞ্জিত ছিল বেস গিটারে এবং পিয়ানো অ্যাকর্ডিয়ান, এবং কিবোর্ডে ছিলেন সৌরভ, এবং আজকের সমস্ত গানের অ্যারেঞ্জমেন্ট সৌরভেরই করা। এবং আমার গাইতে এত ভালো লেগেছে, এত সুন্দর মুড ক্রিয়েট করেছে যে আমার গাইতে খুব একটা বেগ পেতে হয়নি, মানে খুব ইজিলি আমার গান গাইতে পেরেছি। এবং যাকে বলে যে মুড ক্রিয়েট করা, সেটা ওরা ভীষণভাবে পেরেছে। আরও একবার বিপ্লবদাকে আমার বাবাইকে বলে দিয়েছি, বাবাই হচ্ছে আসল লোক, ও কিন্তু অনেক কিছু করে দিতে পারে, ভালোটা খারাপ, খারাপটা ভালো, ওর কাছে হাতে হাতেই অনেক কিছু আছে। আর আছে শঙ্কর, আছে অমিত, আছে চির, আছে ওদের জন্যও একটা হাততালি। এবং বিপ্লবদার সঙ্গে আবারও বলি যে এক মঞ্চে বসে এটা করতে পারলাম, অসাধারণ লাগলো। অরিজিৎ কোথায়, বাড়ি চলে গেছে নাকি? তো আমার এই ভাই কাম বন্ধুকে আমার অনেক অনেক শুভকামনা। এরকম অনেক অনেক অনুষ্ঠান হোক, আমরা নিশ্চয়ই আসব। মেকআপ ম্যান মেকআপ করে, কস্টিউমের লোক কস্টিউম পড়ায়, ক্যামেরাম্যান ক্যামেরা করে, আলোর লোক আলো করে, ডিরেক্টর ডিরেকশন দেয়, এডিটর এডিট করে, কিন্তু যাকে সামনে লোকে দেখে সে হচ্ছে পারফর্মার। সেই পারফর্মারের জোরে একটা হাততালি নামলে তাকে পারফরমেন্স অসম্পূর্ণ ধরে যায়, চেতনায় রাঙা না হয়ে কী যে হবে তার আমি জানি না, তো চেতনায় রাঙা সম্পূর্ণ হয়, পারফরমেন্স ঠিক থাকলে তখন অনুষঙ্গ পারফরমেন্সকে সেইভাবেই গড়ে তোলে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি আবারও বলছি, শ্রীবর্ণাদি আবার বলবো মিথ্যে কথা, যে শ্রাবণী বললো এক মঞ্চে শেয়ার করা, আমারও এটা শ্রাবণীর সাথে প্রথম অনুষ্ঠান, এর আগে আমি অন্যান্য শিল্পীদের সাথে অনুষ্ঠান করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম কি করে একটা ছোট করা যায় যাতে শ্রাবণীর সাথে এক মঞ্চে বসতে পারি। আমি অরিজিৎকে বলতে আরো করতে যাই, আমরা রোমান্টিক ক্লাবদার সঙ্গে আমি আরো অনুষ্ঠান করতে চাই। আমি বেরিয়ে যাচ্ছি বলছি, শ্রাবণী বললো অরিজিৎ কোথায়, অরিজিৎ চলে গেছে। তো শ্রাবণী গাইছে তা আমরা ওর শুনছিলাম, তাই বুঝতে পারছিলাম না তুমি ভেতরে পড়ে সিঙ্গাড়া কাটছো কি না। সিঙ্গাড়াটা সিগারেট, তুমি আবার প্রেমের গান গাইছো, খুব ভালো লাগছিল শুনতে, সেটা নয়। তো শ্রাবণীর সঙ্গে তো আবার দেখা হবে নবনালন্দা, এবং আমাদের অনেক প্রজেক্টও করবে, এবং 25শে বৈশাখ আপনারা সবাই জানেন ও আসবে। কিন্তু ওর হয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, ওকে যখনই ফোন করি ও জিজ্ঞেস করে না কেন আসতে হবে, কটায় আসতে হবে বলো তো, আমি না একটু দেরি করে উঠি। সুতরাং আপনারাই বলে দিন, জানেন অতিথি শিল্পীদের অনুষ্ঠানটা আমাদের 9:30টা শেষ করতে হয়, আপনারা একটু রিকোয়েস্ট করে দেবেন এবারও 25শে বৈশাখ ও তো আসবে নিশ্চয়ই, একটু তাড়াতাড়ি একটা ঘুম থেকে। খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থাকবেন, আমার প্রণাম। এবং আমার মনে হয় শেষ করা উচিত যে চেতনায় রাঙা শ্রোতাদের জন্য জোরে হাততালিটা না বলে পরে কিন্তু আবার অসংখ্য ধন্যবাদ। যেটা আলো আবার আলো বা আমার মুখ যেটা আমি যেটা আমরা দেখছি, চলো কি খেয়ে দেবো। এবং অদ্ভুত লাগলো যে অনেকগুলো গান শুনলাম, সখী ভাবনা কাহারে বলে, প্রেম কি যাতনাময়, সুরের বন্ধন শৃঙ্খল, তো মুক্তি তো আলোতে, সেই আলো দিয়ে রবীন্দ্রনাথ সবাইকে মুক্ত মনে একটু এখানকার আলোটা জ্বালিয়ে দাও না, তাহলে আর একটু সবাই মিলে গাইতে পারে। হ্যাঁ সুবন্দি মঞ্চে প্লিজ আসুন, আসুন 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 আসুন।